বন্ধুত্বটা আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা সমাজে হোক এখন ওভাবে আমরা হয়তো বা ছেলে মেয়ে বন্ধু এটা কিভাবে হয় কিভাবে সম্ভব ওটা মানতে পারি না সত্যি কথা কিন্তু এই বন্ধুত্ব এই যে বেস্ট ফ্রেন্ড এখান থেকে কিন্তু অনেক সময় প্রেমে গিয়ে পরিণত হয় প্রেম থেকে হয় বিয়ে কখনো কি আপনাদের মধ্যে মনে হয়নি যে না আমরা আমি কখনো এরকম ফিল করিনি আমি শুরু থেকে নিপাকে আমার খুব ভালো বন্ধু মনে হয়েছে আর সেরকম ভাবে সুযোগও হয়নি হয়তোবা যে মানে ভাববার বা এরকম চিন্তা করার মতো কারণ আমি আমার একটা অন্য পরিবেশ থেকে আমি ইন্ডিয়ায় পড়াশোনা করেছি ওই সময় আমি একটা প্রেম করতাম তো ওখানে আমার একটা রিলেশন ছিল বলছি যেহেতু আমি যে জন্য মনে হয়েছে যে ঠিক আছে এখন এই জায়গা থেকে বাদ দিয়ে বরং নাচে মন দিই আমার কাজে মন দিই কাজে মন দিলাম কাজ করতে 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 করতেই নিপার সঙ্গে আমার পরিচয় এবং তখন নিপার অলরেডি ম্যারিড তারপরে সুন্দর দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেল বন্ধুত্ব হতে 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 আজ অব্দি আমাদের বন্ধুত্বটাই স্ট্রংলি হয়ে গেল আর খুব বেশি ভালো বন্ধুত্ব হয়ে গেলে কিন্তু বিয়ের ব্যাপারটা যে তুই আমি যেমন তোকে বিয়ের প্রস্তাব দিতেই পারবো তো অনেকবারই বিয়ে পারবে তুই তো দিস বাট আমরা তো দুজনেই বলি যে আমরা হাসাহাসি করবো এটা কোনো আমার জীবন দিয়ে দেখেছি যে ভালোবাসা বাসতেই পারে তার চেয়ে বেশি দরকার আমার একটা ভালো রাখবে আমাকে যে মানুষ সেটাই কিন্তু বন্ধুত্ব ওটা যেটা দিল্লিতে হয়েছিল পর ওখান থেকে ধোকা খেয়ে যে আপনি আসলেন জীবনে যে ধাক্কাটা খেলেন এই ধাক্কার পর এই ধাক্কার পরে না আর পিঠ সোজা করে দাঁড়াতে পারি মানে আমরা অনেকে আছি এরকম ধাক্কা অনেকবার খেয়েও এটা অনেকটা ইলেকট্রিক কানেকশনের মতো যদি ঠিকঠাক মতো না লাগে তুমি যখনই ধরবে তখনই শক খাবে আর যদি ঠিক মতো লেগে যায় আসেনি আমি আমার জীবন দিয়ে যদি বলি আমি যে আমার মতো করে আমি ভাবতে পারি সেরকম মানুষের সন্ধান আমি পাই নাই আমাকে কেউ বলে নাই যে তুমি এই করতে পারবে না বা বিয়ে করতে পারবে না বা কারোর সঙ্গে সম্পর্ক করতে পারবে না আমি আমার মতো করে খুঁজে পাইনি বলে আমি একা এরকম কোন মানে লিখিত নাই যে আমাকে একা থাকতে হবে বা আমি থাকবোই আপনি খুঁজে পাননি একা আপনি আসলে খোঁজার চেষ্টাই করেননি সেটাও হতে পারে অনেকটা শর্ট অফ কিন্তু মানতে হবে খুঁজতে হয় না হ্যাঁ এটা এটা হয়ে যায় মানুষের ভালো লাগাটা হ্যাঁ ভালো লাগাটা ভালো লেগে যায় যে কোনো সময় লাগতে পারে সেটা আর আমি মনে করি যে এটা বলে কই হয় না এটা এগুলো একেবারেই একটা যখন যেটা আসার কথা আসবে আসবে তুই হয়তো পারিস একটা হিসাব করে একটা মানে প্রেমে পড়তে কিন্তু মানে আমি কি পারি মানে আমার আমার উপর কেন হচ্ছে তোমার উপরে চড়াই হচ্ছে যে তুমি আমি কি পারি এতক্ষণ অনেক কিছু করলে লেখা আমি আপনি বলছি তুই তে যখন চলে আসবে খুব খারাপ হবে বলে দিলাম অনেক আমার সহজ লাগবে সহজ লাগবে না আপনি তি থাকি দর্শক তুই তে যাচ্ছি না আপনি তি থাকছি